সাদা গরুটা সুন্দর হলো বাপ দুইটা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই যে এটা মাইলি তো সাইরে দেখছেন বাপ দুইটা কি মু আচ্ছা দর্শক বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি ফুল বাছর ছিল 5 মাস আগে নিয়ে কিনা নিয়ে 575000 টাকা এখন আপনারা 140 দাম চাইতাছেন এটা কিন্তু খিরো আছে ভাই খিরো কত খিরো 10 টাকা করে 10 টাকা করে কেজি তো 10 টাকা করে আছে কেজি লয়ে ভরতাম এডি বালাইবো যে একটা ভিডিও কর্ম লগে একটা করে খিরো বেসমু একটা করে গরু জিগামু আর একটা করে খিরা বেচালামু কি কোন ফিরে ব্যবসা করো হইবো আচ্ছা ভাই 1.5 লাখ টাকা বাছুর কিনলে কয় লাখ টাকা খাজনা দাও লাগবো আপনার বড়জোর 500 বড়জোর 500 তাহলে খাজনা কমই আছে জি জি কম আছে 900 ফুটটা বাজারে তো 1.5 লাখ টাকা গরু কিনলে 4 লাখ টাকা খাজনা দাও লাগবো বাজার আমরা ডাইতে পারবো না এই যে ভাই আর প্রতি প্রথম বাজারের মধ্যে 100 টাকা 150 টাকা ছিল হ্যাঁ প্রথম বাজারের দাম ডাক বাড়ছে কি কারণে ডাক বাড়ার কারণে এই অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তিনটা লইছেন এটা এই লইছেন আচ্ছা এই তিনটা কত দাম লইছেন ভাই তিনটা লইছি 1,45,000 এটা 1,45,000 আর বাইঙ্গা কইছি আর বাইঙ্গা কোনটা কইতাছেন ওই যে এটা এই বড় এই বড়টা গোড়া তো মাশাআল্লাহ সুন্দর হই হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হই তো বাইরে আর কত দাম লাগো বাজার আমি তো বুঝতে পারি না কি কম দাম চাই আমরা আরে আমি তো হার বাজার আই ঘুরছি রিং দিলাম না হ্যাঁ তোমরা লাগি হার বাজার এত বেশি দাম চাই দৌড়াই লাভ নাই কিন্তু এখানি তো এখানি এই ফাঁকরাটার দাম চাইতেছেন কত 1,00,000 টাকা কইতেছি আয়ো দাম না না 120 আচ্ছা দর্শক বন্ধুরা আমরা একটু ফাঁকরাটার দর দাম দেখাই ভাইজান ভালো আছেন ভাইজান এটা কি আপনি ফালের না কিনা কিনা আচ্ছা তো কাস্টমাররা ভাই কত কইতাছে এটা দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটা পাকড়া একটা বাছর তো আপনারা অনেকেই কিন্তু পাকড়া গরু খুঁজে থাকেন হাটে এবং ফোন নাম্বার বলে থাকেন যে দেওয়ার জন্য আচ্ছা এই পাশে যে গরুটা 1,50,000 টাকা দাম হয়েছিল খুবই সুন্দর আকর্ষণীয় একটা গরু তো ভাইজান এ পর্যন্ত কি 1,50,000 উঠছে না আরো বেশি উঠছে এখন খালি মাত্র আনলাম মাত্র আসছেন আচ্ছা তো এটা আপনার চাইছিলেন কত দাম 185 আচ্ছা এটা কি আপনার কাটাই গরু না আপনার পালের গরু দুনোরাই চলবো আচ্ছা তো আপনি কি হিসাবে বেচবেন এখন পালের গরু আপনার একটু দাম বেশি থাকে আর কাটার গরু একটু দাম কম থাকে 5-10,000 টাকা দাম কম থাকে আমাদের ফালা গরু এটা আপনার ফালা গরু আচ্ছা যেহেতু কুরবানির সময় আছে এটা কুরবানি তো চলবে এখন নিয়ে কাটতেও পারবো আচ্ছা এটা কি দুই দাঁত আচ্ছা তো এটা লাস্ট কত রাখতে পারবেন 70 আচ্ছা পরের গরুটা কি আপনার আচ্ছা একটা গরু নিয়ে আসছেন আচ্ছা ওইটা আর ওই হেইটা আচ্ছা হে গরুটার দাম কত ভাই 190 হেইটা 190 আর হেইটা লাস্ট কত রাখতে পারবেন 70-75 তো দুইটা গরু সেম প্রায় আচ্ছা আপনার কাছ থেকে যদি এরকম খামার কোয়ালিটি কেউ সার বাছুর নিতে চায় দেওয়া যাবো আচ্ছা একটু ফোন নাম্বার বোর্ডটা বলেন তো ভাই 01300 0 0 959 959 83 83 23 আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন দর্শক বন্ধুরা এই পাশ থেকে একটু সার গরু একটু দেখায় আপনাদেরকে তো আপনারা আইডিয়া করতে পারবেন একটু দূরে থেকে কাছে থেকে না দেখাইলে আপনারা আইডিয়া করতে পারতেন না তো দর্শক বন্ধুরা এই পাশে আরেকটা খুব সুন্দর একটা গরু আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজান এই গরুটার দাম চাইতেছেন কত 260 এটা কি আপনার দাঁত ভাঙছে দুইটা দাঁত হয়ে গেছে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা গরুটা কিন্তু আপনার সামনে পিছে এক সমান খুব সুন্দর একটা বডি কালারটাও খুব চমৎকার আর পাওগুলি কিন্তু মোটা মোটা আছে আপনারা যারা 2023 কুরবানিদের জন্য আপনারা প্রস্তুত করতে চাইতেছেন আপনারা নিয়ে চাইলে এটা তৈরি করতে পারবেন ভাই এটা লাস্ট কত রাখা যাব বিশাল বড় গরু ভাই কইতে এটা কি ফালের আচ্ছা এটা দাম চাইতেছেন কত আইন হয়ে গেছে আচ্ছা আপনি সাইওয়ালরা আচ্ছা আইন দিয়ে আপনার সাইওয়ালরা আচ্ছা এটার দাম চাইতেছেন কত ভাই এটা 240 দর্শক বন্ধুরা এই গরুটা কিন্তু আমরা প্রথমেই দেখছিলাম খুব সুন্দর তো আচ্ছা এটা কি ভাই দুই দাঁত এই যে দেখেন নাভিটা দেখেন একদম ঝুলে গেছে গলকম্বল ডাবল নব গলকম্বল আচ্ছা এটা লাস্ট কত রাখার টার্গেট আছে ভাই 235 এর মধ্যে হলে 235 এর মধ্যে আপনি হলে দিয়ে দিবেন
আচ্ছা ভাই এইটা এটা যদি এরকম কোয়ালিটি ফুল আপনার সারগরু চাই দাও দেব তো হ্যাঁ দাও দাও ইনশাআল্লাহ আপনার বাসা কি সব সময় থাকে জি আমার বাসা আছে আপনার বাসা কোন জায়গায় আপনার সোহেলপুর বাজার সোহেলপুর বাজারে আচ্ছা একটু ফোন নাম্বারটা বলা দেব হ্যাঁ বলেন তো 01722924188 আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই বড় গরুটা কারো কা এটা আপনার কাই আমরা মাথাত করি ফাতা পড়ছে পরে মাথা তা ভেঙে দেবো গা ঠিক আছে কা আচ্ছা কাই এটা সাফল্য টিভি ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাইবেন আচ্ছা কাই এটার দাম চাইতেছেন কত 240 আর দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার সাইওয়াল এবং সিন্ধির ক্রস আপনার গরুটার দাম চাইতেছে 240 আচ্ছা তো কাস্টমাররা কত হইতেছে কা দর্শক বন্ধুরা ওই পাশে একটা সুন্দর একটা পাকড়ার মধ্যে গরু আছে এটা হচ্ছে আপনার সাইওয়াল সিন্ধি ফিজিয়ান তিনটার মধ্যে খরচ করছে আল্লাহ দিলে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এটার দাম চাইতেছেন কত 90 আচ্ছা কাকা এটা কি জাতের বাছুর সাইওয়াল আচ্ছা তো এটা কি কাকা দুই দাঁত না চার দাঁত দুই দাঁত আচ্ছা এটা আপনার দাম চাইতেছেন কত 190 আর এটা লাস্ট কত টাকা টার্গেট আছে 160 টাকা টার্গেট আছে আচ্ছা কাকা ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা একটু ভিতরে চলে যাই আপনাদেরকে একটু ভিতর থেকে সুন্দর সুন্দর সারগরু দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা 22 মজা বাজার কিন্তু বিশাল বড় বাজার আপনারা একটু দেখেন এখানে সব ধরনের গরু পাওয়া যায় একটা সাদা একটা গরু দেওয়া যাচ্ছে খুব সুন্দর দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা সাদা গরুটা সুন্দর হলো বাপ দুইটা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মেলে তো সাইড দেখছেন বাপ দুইটা কি মু গাড়ার কি দর্শক বন্ধুরা আপনারা হাটে আসলে একটু সাবধানেই থাকবেন সাবধানে আসসালামু আলাইকুম কা শৈল বালানি কা কা এটার দাম কত চাইতেছেন 1,15,000 আর এটা কাস্টমাররা কত কইতেছে কা কাস্টমার 90 কইতেছে তো এটা লাস্ট কত রাউন্ড যাব 100 টার্গেট আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এটা লাস্ট 100 টার্গেট আচ্ছা কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে সাদাটা খুবই বাদ দিতে কি করতেছে পাগলা শিখতে গেছে কা মানে এই যেমন বাবজির টাইমি করছে এমন ওষুধও দিতেছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এবার আম গাছে খুবই সুন্দর মুকুলাইছে আম গাছে ফুলাইছে কাকা হ্যাঁ কা এবার আম গাছ আল্লাহ দিলে সেচাইছে দর্শক বন্ধুরা যে এটি বালা মানুষ একবারে ভদ্রলোকের মতো খাইর হইছে হ্যাঁ হ্যাঁ একবারে লাখ সাপ এটা হ্যাঁ ভাই ভালো আছেন ভাই জানি এটার দাম চাইতেছেন কত দাম চাই 140 আর কাস্টমাররা কত হইতেছে 15 কইতেছে আর এটা লাস্ট কত রা টার্গেট আছে 120 আচ্ছা এটার ওজন আছে কত ফাস মন পুনে পাঁচ মন হইব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা কাকা এটার দাম চাইতেছেন কত 170 তো কাস্টমার কেমন দাম বলছে 140 বলছে আর এটা তো আপনার পালের গরু নিজে পালেন আচ্ছা এটা কতদিন এটা কি আপনার গায়ের ঘরের কিনা আচ্ছা কতটুক বয়সে কিনে নিছিলেন আচ্ছা 5 মাস আগে 75,000 টাকা দিয়ে কিনে নিয়ে ফালছেন আচ্ছা দর্শক বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি ফুল বাছুর ছিল 5 মাস আগে নিয়ে কিনে নিয়ে ফালছে 75,000 টাকা এখন আপনার 140 দাম চাইতেছেন 140 দাম হইতাছে আর এটা লাস্ট কত রাখা যাইব 160-165 টার্গেট আচ্ছা ঠিক আছে একটা ধন্যবাদ ভালো থেকেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা মাশাল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর করে খুব যত্ন করে পালছে চাচায় চাচার বাসা কোন জায়গায় উত্তর লক্ষ্মীপুর আচ্ছা ভালো থেকেন আসসালামু আলাইকুম
দর্শক বন্ধুরা আরো ধুলাবালি উঠলে ভালো লাগে না, বৃষ্টি যে কবে আইব বৃষ্টির লেগে অপেক্ষা করতেছি। দর্শক বন্ধু এই যে এই পাশে খুব সুন্দর একটা গরু আছে, এই যে পাকরা কালার সামনে দিয়া পুরো কিউটি দিয়া যাইতেছে। এটা কারো ভাই? এটা আপনার? তাই আপনার লোক কত কই? এটা এটার দাম চাইতেছেন কত ভাই? আচ্ছা দর্শক বন্ধুরা, আচ্ছা ভাই ভালো থাকেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই যে এই বাজারও প্রচুর গরু উঠে আর কি, ওই যে হেমা তাতে শুরু করে আইসি, অনেক শেষ করতাম পারতাছি না ভাই। এটা কি ব্যস হয়ে গেছে কেউ না? মাত্র আইলেন, মাত্র আইসে। আচ্ছা এই পাশে একটা দেশি গরু দেখতেছি, বাহ সিংড়ি সুন্দর আছে আলাই দিলে। ভাইজান ভালো আছেন? ভাইজান এটার দাম চাইতেছেন কত? 85,000। আচ্ছা এটা ফিজিয়ান দেশি গরু বাদ দিলাম, দেশির মধ্যে ফিজিয়ান করস তো। কাস্টমার কত কইতাছে ভাই? 70-72। আর এটা লাস্ট কত হাট টার্গেট আছে? 80। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা এই আরে কিন্তু ক্ষীরও আছে ভাই। ক্ষীরা কত করে? 10 টাকা করে কেজি তো, 10 টাকা করে বেছে। হ্যাঁ কেজি লয়ে ভরতাম, এটাই বালাইব যে একটা ভিডিও কর্ম লগে একটা করে ক্ষীর বেচমু, একটা করে গরু জিগামু, আর একটা করে ক্ষীরা বেচালাম। কি কন ব্যবসা করব? এই যে দর্শক বন্ধুরা আরেকটা সুন্দর একটা পাকড়া গরু আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা এটার দাম চাইতেছেন কত? হ্যাঁ 1,05,000। তো কাস্টমাররা কত হইতেছে? 80-85 কইতেছে। আর এটা লাস্ট কত রা দেব? 70-90। আচ্ছা দর্শক বন্ধু এই যে ফাকরা সারগরু রয়েছে, 90 রাখতে পারবে লাস্ট। এদিকে আজকে তো ভালো ফাকরা গরু। এটা কি ভাই বেঁচে হয়ে গেছে কেউ? এই বাচ্চাটা কি বেঁচে হয়ে গেছে গা? এটা এটা কি আপনার ভাই? ভালো আছেন? আচ্ছা ভাই এটার দাম চাইতেছেন কত? 120। আর এটা লাস্ট কত রাখতে পারবেন? লাশ 100। আচ্ছা আপনার কাছে কি এরকম ফাকরা গরু কি সবসময় পাওয়া যায়? আচ্ছা একটু ফোন নাম্বারটা কোন ছিদি ভাই, যদি কেউ খামারের লিংক নিতে চায় এরকম? 07-85-81-38-75। আপনার বাসা কোন জায়গায়? রায়পুরা। আরে আপনি আমার বাড়ির লোক দি। আচ্ছা ভাই ভালো থাকেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা দেখেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল সার বছর পাইবেন, হরিণের কালার। এটা চুলি মুখ করে দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর চুল, এটা খোপা বানান দেবো ভাই। এটা কারো আপনার? ভালো আছেন ভাই? আচ্ছা ভাই এটার দাম চাইতেছেন কত? 170 দাম চাইতেছেন। আচ্ছা এটা কি জাতের ভাই? সিন্ধি সাইওয়ালের মধ্যে ক্রস। আচ্ছা তো এটা আপনার কাস্টমাররা কেমন কইতেছে? 140 পর্যন্ত হাইস দাম হয়েছে। আর এটা লাস্ট কত রা দেবো? 40-এর উপরে গেলে দিয়ে দিবেন। আচ্ছা আপনার কাছে কি সবসময় এরকম কোয়ালিটি ফুল সার বছর পাওয়া যায়? আরো আছে এই সিরিয়ালে সবই মুন কোয়ালিটি। আচ্ছা একটু ফোন নাম্বারটা কোন ছিদি ভাই, যদি কেউ খামারে লেগে নিতে চায়? 07-25-01-13-32-32। দর্শক বন্ধুরা এই যে দেখেন খুব সুন্দর সুন্দর সার গরু। আচ্ছা এই সার গরুরা একটু দেখাই, একটু দূরত্ব না দেখালে আপনারা বুঝবেন না। খুবই সুন্দর একটা বাছুর, অল্প বয়স মাত্র, আপনার নাভি কম্বল সুন্দর আছে। দর্শক বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি ফুল বাছুর। আচ্ছা ভাই 1.5 লাখ টাকা বাছুর কিনলে কয় লাখ টাকা খাজনা দেওয়া লাগবো? আপনার বড় জোর 500। তাহলে খাজনা কমই আছে? জি কম। 900 দিয়ে ফুটটা বাজারে তো 1.5 লাখ টাকা গরু কিনলে 4 লাখ টাকা খাজনা দেওয়া লাগবে। আমরা ডাইতে পারবো না। এই যে ভাই আরো অতি প্রথম বাজারের মধ্যে 100-150 টাকা ছিল। হ্যাঁ প্রথম বাজারের দাম ডাকবার্সিটির কারণে, ডাকবার কারণে এই অবস্থা। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা এই তিনটা লইছেন? আচ্ছা এই তিনটা কত দাম লইছেন ভাই? আচ্ছা কাকা কোথা থেকে আসছেন? গোসাইপুর থেকে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ গরুগুলির চেহারা কিন্তু অনেক সুন্দর আছে। আচ্ছা এটি কি নিয়ে পালবেন না কাটবেন? না পালবো। পালবেন? আচ্ছা আল্লাহ ভরসা কাকা, গরুগুলি চেহারা সুন্দর আছে, জাতও ভালো। আপনার এই যে নাভি কম্বল খুবই সুন্দর আছে, চামড়াগুলি ঢিলা ঢালা আছে।
আচ্ছা তো ভালো থাকেন কাকা হ্যাঁ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাঝে মাঝে সাবস্ক্রাইবও করবেন ঠিক আছে না ভাই সাফল্য টিভি সাফল্য টিভি সাফল্য